প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সকালবেলা রোদ্দুরের সাথে রয়েছে আমি শান্তা জাহান এবং সেই সাথে বিজয়ের মাস আমরা আজ 15ই ডিসেম্বরে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মহান বিজয়ের আর সেই সাথে সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধের সকল বুদ্ধিজীবী সকল শহীদ সকল গাজীদের প্রতি প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনে এমন একজন মানুষ আমাদের সাথে রয়েছেন তিনি প্রত্যক্ষভাবে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তবে হাতিয়ার নিয়ে নয় তিনি তার কণ্ঠকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে একজন কণ্ঠযোদ্ধা হয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের শরিক ছিলেন তিনি আর কেউ নন আমাদের পছন্দের অত্যন্ত গুণী একজন সঙ্গীত শিল্পী তিমির নন্দী শুভ সকাল কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছি ব্যস্ততার মধ্যে আছি যেহেতু আগামীকাল বিজয় দিবস ডিসেম্বর মাস আসলেই তো এই সময়টায় আমরা অনেক ব্যস্ত হয়ে পড়ি তো আমার কথাগুলি সবই তুমি বলে ফেললে একটু আগে যে আগামীকাল বিজয় দিবস আমি বাংলাভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং সেই সাথে দর্শক যারা দেখছেন তাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা আর যারা এই দেশকে স্বাধীন করার জন্য আত্মত্যাগ করেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা তিমির নন্দী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আমি বলবো সর্বকনিষ্ঠদের মধ্যে একজন ছিলেন যিনি তার কণ্ঠকে তার হাতিয়ার বানিয়ে যুদ্ধে শরিক ছিলেন এবং আমাদের মুক্তিযোদ্ধাদেরকে গানে গানে অনুপ্রাণিত করেছেন এবং ভালো লাগার বিষয় হচ্ছে সেই আপনি কিছুদিন আগে 50 বছর আপনার সঙ্গীত জীবন পার করেছেন তো এটি আসলে অনেক গৌরবের অনেক আমি বলবো প্রাপ্তির এবং আমাদের ভালো লাগার বিষয় হচ্ছে এমন একজন মানুষ আমাদের সামনে আজ বসে আছে যার কাছ থেকে আমরা সেই মহান মুক্তিযুদ্ধের যে বিজয় গাথা দিনগুলো রয়েছে যদিও আমরা জানি এখন আমরা যতই বিজয়ের কথা বলি না কেন তখনকার প্রতিটি দিনই অনেক বেশি আমি বলবো মানে পার করাটা আসলে কতটা কষ্টসাধ্য ছিল আমার মনে হয় এর চাইতে ভালো বর্ণনা মানে এর ভালো বর্ণনা আপনার চাইতে আর কেউ দিতে পারবে না সেই গল্পগুলো একটু শুনতে চাই সেই সময় যারা মানে সম্পৃক্ত ছিলেন মুক্তিযুদ্ধের সাথে তারা সবাই বলতে পারবেন তো সেই সময়টায় একটু আগে থেকেই আসি যেহেতু তুমি বললে যে 50 বছর পূর্তি করলাম সঙ্গীতের মিডিয়াতে মানে টেলিভিশন এবং রেডিওতে আমি গান গাওয়া শুরু করেছি 1969 সালে 1969 সালে ইস্ট পাকিস্তান মিউজিক কম্পিটিশন আমি আধুনিক গানে ফার্স্ট এবং বলিউডেতে সেকেন্ড হই এবং তারপরে আমাকে বাসা থেকে ডেকে নিয়ে রেডিও এবং টেলিভিশন থেকে নিয়ে গেছিলেন তো রেডিও পাকিস্তান এবং পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন যেটা রাজুক ভবন এখন আগে ছিল ডিআইটি সেখান থেকে আমার সঙ্গীত পরিবেশন শুরু সে অনেক স্মৃতি আমি সেখানে যাচ্ছি না তো আমি 1971 সালে আমার মেজো ভাই 70 সালে বিয়ে করেছিলেন কুড়িগ্রামে আচ্ছা আমরা বেড়াতে গিয়েছিলাম কুড়িগ্রামে জাস্ট বেড়াতে গিয়েছিলাম তো বেড়াতে ওনার নতুন শ্বশুর বাড়ি আমরা বেড়াতে গেছি ফ্যামিলি নিয়ে তো হঠাৎ করেই 25শে মার্চ কাল রাতেতে যেহেতু পাকিস্তান বাহিনী আমাদেরকে আক্রমণ করলো নির্বিচারে হত্যা শুরু করলো আমার মেজো ভাই টেলিগ্রাম করলেন যে তোমরা ওখানে থেকে যাও আপাতত ঢাকায় আসার দরকার নেই পরিস্থিতি ভয়াবহ আচ্ছা তো আমরা ওখানে থেকে গেলাম কিন্তু সেই সময় 71 মার্চে আপনারা মানে 25শে মার্চের আগে আপনারা কুড়িগ্রামে চলে গিয়েছিলেন গেছিলাম হ্যাঁ তো কিন্তু ওই সময়টায় ওখানে আমার যে বেয়াই ছিলেন অর্থাৎ আমার মেজো ভাই যে সুমন্দী উনি কুড়িগ্রামের খুব নাম করা একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবব্রত বক্সী বুলবুল তো ওখানকার স্থানীয় শিল্পী এবং আমি যেহেতু ঢাকা থেকে গেছি রেডিও টেলিভিশনে গান করি উনি আমাকে সহ তখন মানে সংগঠিত করলেন যে আমরা মুক্তিযুদ্ধ তো তখন শুরু হয়নি আমি 25শে মার্চে কাল রাত্রি আগের কথা বলছি বলে যে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে যে মানে কিছু একটা হবে একটা যুদ্ধ হতে পারে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কিছু গণসঙ্গীত কিছু দেশের গান এগুলি নিয়ে আমরা যাত্রা শুরু করলাম কুড়িগ্রাম লালমনিরহাট এই অঞ্চলটায় আমরা বিভিন্ন স্টেজে ঘাটে বাটে মাঠে
আমরা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তখন গান করছি। উনি বেড়াতে যেই দেখা গেছে একই সমমনা মানুষ পেয়ে গেছেন, তো সেখানেই আপনারা একটা প্ল্যান তৈরি করে পরিকল্পনা অনুযায়ী আমাদের যারা বসে না থেকে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য সাধারণ মানুষের মধ্যে আসলে এটা শিক্ষাটা আসলে হয়েছিল 1969 সালে গণ অভ্যুত্থানের সময়। তখন কিন্তু শিল্পীরা ট্রাকে করে গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় সঙ্গীত পরিবেশন করতেন, মানুষকে উদ্বুদ্ধ করতেন। তো সেইখান থেকেই মানে ধারাবাহিকভাবেই কিন্তু এটা এসছে। তো সেই সময় কুড়িগ্রামে আমরা এই কাজগুলি করেছি, কুড়িগ্রাম লালমনিরহাটই অঞ্চলটাতে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, গান করেছি, দেশের গান, দেশকে ভালোবাসার গান। এবং সেটি তখন অবশ্য বাংলাদেশের অত্যন্ত প্রত্যন্ত একটি অঞ্চল ছিল। হ্যাঁ, তখন হ্যাঁ মানে যোগাযোগ তো মানে সেরকম ছিল না, বিচ্ছিন্নই বলবো। তা কিছুদিন বাদে যখন পাকিস্তান আর্মিরা রংপুর চলে এলো, তখন আমাদেরকে বলা হলো যে এখান থেকে সরতে হবে, কারণ পাকিস্তান আর্মি কুড়িগ্রাম ওখান থেকে বেশি দূরে নয়, তো যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে। তো ওনাদের দেশের বাড়ি হলো বাগুয়া নামে একটি গ্রামে, ওখান থেকে 12 মাইল দূরে। তা আমরা একদিন সকালবেলা গরুর গাড়িতে চড়ে ওই বাগুয়া গ্রামে এলাম, সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছালাম। 12 মাইল পথ, সারাটা দিন লেগে গেল। খুব সুন্দর ছিমছাম একটি গ্রাম, সন্ধ্যার দিকে আসামের গাঢ় পাহাড় দেখা যায়, সে বিশাল পাহাড়। আর ওই গ্রামে আমি কখনো না হারিকেন দেখিনি, সবাই টুপি জ্বালিয়ে চলতাম। আচ্ছা, তো ওখানে গিয়েও আমরা তো গান তো গাওয়া হচ্ছে না, এখন আমরা কীভাবে করতে পারি? এখন আমরা প্রতি রাত্রে লাঠিহাদি গ্রাম পাহারা দিতাম। আচ্ছা, পাকিস্তানি আর্মি রাজাকার আল বদর আল শামস এরা যদি কোনো ধরনের কোনো অ্যাটাক করে, তার প্রস্তুতি হিসাবে আমরা তখন লাঠি হাতে শুরু করলাম গ্রাম পাহারা দেওয়া। তো যাতে ঘুমিয়ে না পড়ি সেই জন্য আম গাছের ডালে হ্যাজাক ঝুলিয়ে নিচে ক্যারাম বোর্ড খেলতাম, আম গাছের নিচে ক্যারাম বোর্ড খেলতাম, একটা করে গেম শেষ হতো, আবার ওই লাঠি হাতে পাহারা দেওয়া। তো সেই সময়টায় সন্ধ্যা 7টার মধ্যে মানে গ্রামের লোকজন খাওয়া দাওয়া করে সব ঘুমিয়ে পড়তো, ঢুকে যেত ঘরের ভেতরে। আমরা খুব আস্তে ভলিউমে তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আকাশবাণী, বিবিসি এই খবরগুলি শুনতাম, এবং শুনতাম যে কীভাবে পাকিস্তান আর্মিরা গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, শিশু নারী থেকে শুরু করে এই সমস্ত জেনে ভিতরে ভিতরে একটা ক্রোধ জন্মায় আমার। আমি মাকে তখন বললাম যে মা, আমি এইভাবে লাঠি হাতে পাহারা দেওয়ার কিছু নেই, এর যুদ্ধ করতে হবে এবং অস্ত্র হাতে আমি যুদ্ধ করতে চাই। তখন মেজো ভাই ঢাকায়, তার কোনো খবর আমরা আর পাই না, বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ। তারপরে মেজো বোন কুষ্টিয়াতে, তারও কোনো খবর নেই। তো মায়ের মন স্বাভাবিক অশান্ত, আর এর মধ্যে আমি ছোট, আমি তখন ক্লাস টেনে পড়ি, আমার সামনে তখন ম্যাট্রিক পরীক্ষা, অর্থাৎ HSC যেটা আর কি, SSC। তো মা আমার কথায় মনে হয় গুরুত্বই দিলেন না এরকম, ছোট মানুষ, কেননা আসলে কিশোর বয়স তো। হ্যাঁ হ্যাঁ, মানে কি বলছে যুদ্ধে যাবে, হয়তো এরকম একটা ভাব ছিল তার ভেতরে, মানে অশান্ত আর কি। তারপরে কিছুদিন পরে আবার বড়রা বললেন যে আমাদের কোথাও এখান থেকেও সরে যেতে হবে, কারণ পাকিস্তান আর্মিরা এগোচ্ছে। তো কী করতে হবে? ওনারা একটা বড় নৌকা ভাড়া করলেন, নৌকা ভাড়া করে বললেন যে আমরা ইন্ডিয়ায় চলে যাব। তো নৌকার মাঝখানে একটা শাড়ি টানিয়ে মহিলা আর পুরুষদেরকে আলাদা করা হলো। এই নৌকায় 2 দিন 2 রাত আমরা যাত্রা করলাম, মানে ছোট নৌকা ছিল না, বজরা বলে যেটাকে, বড় ধরনের, ঠিক বজরাও না, মোটামুটি একটা বড় সাইজের নৌকা ছিল। কিন্তু এই এই যাত্রাটা ছিল ভয়াবহ, মানে বিশেষ করে রাত্রে, একদিন মানে প্রথম যাত্রাতেই মানে চাল ডাল সেভাবে নেওয়া হয়নি আর কি। তো এই কারণে প্রথম দিন সন্ধ্যায় মানে যাত্রা করে সকালবেলা 10:30টার দিকে আমরা নৌকায় উঠলাম, সন্ধ্যায় কোথায় পৌঁছালাম আমরা জানি না, আমরা তো চিনি না ওই এলাকা। ওটা পাশেই ব্রহ্মপুত্র নদ ছিল, আমরা ব্রহ্মপুত্র নদ দিয়ে যাচ্ছিলাম। দুজন গেল যে চাল ডাল কিনে নিয়ে আসি, আর একেবারে পাড়ের ঠিক নিচে নৌকা বেঁধে ওনারা চলে গেলেন আনতে, আর ফেরেন না।
আর আমরা এতগুলি মানুষ চিনি না জানি না, এলাকা অপরিচিত, কখন কি হয়ে যায় মানে ভয়ে আমরা, আর ছোট ছিলাম সবাই খুব ভীত। অনেকক্ষণ পর তারা মানে ফিরলেন, যাই হোক ফিরলেন, এই সময়টুকু মানে কি বলবো নিঃশব্দ নিশ্চুপ আমরা কাটিয়েছি, শুধু ঢেউয়ের শব্দ নৌকায় এসে লাগছে, এটা চিন্তা করলে অন্যরকম লাগে। চারিদিকে ঘুটঘুটি অন্ধকার, বিশাল নদী। এরপরে আবার যাত্রা শুরু করলাম, হঠাৎ সামনের দিক থেকে রাতের বেলা দেখা গেলো মাঝরাতে কোনো নৌকা আসছে, আবারও সেই সবার ভয় যে পাকিস্তানের আর্মি কিনা কিনা। তো আমাদের মাঝে যেমন চিৎকার করে জিজ্ঞাসা করে এই কে যায়, মানে খুব জোরে আর কি, মানে ইকো হয়। পরে ওদিক থেকে উত্তর আসে এই মানুষ যায়, মানে বিশাল আওয়াজ নৌকার মধ্যে একেবারে মাঝ নদীতে। কে কে খারা এরা, না আমাদের মতনই কেউ পার হচ্ছে। যাক, দিনের বেলা যখন নৌকা স্রোতের বিপরীতে চলে না, তখন ডাঙায় নেমে ওই গুম টেনে টেনে নিয়ে যাও। কতদিন সময় লেগেছিল যে পৌঁছতে? দুই দিন দুই রাত। তার মানে এই সময়টা কতটা ভয়াবহতার মধ্যে দিয়ে, এবং প্রতিনিয়ত একটা ভয় কাজ করেছে যে এখনই কোথায় কোনো একটা বিপদ, যে ডাঙায় নেমে যে গুম টেনে টেনে নিয়ে গেছি, এটাতেও ভয় ভয় লাগতো যে কখন কি হয়ে যায়। আচ্ছা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে যুক্ত হওয়ার সেই সব সেটাই আমি ধীরে ধীরে আসছিলাম। তারপরে আমরা ওখানে ধুবড়ি নামে, আসামের একটা ধুবড়ি নামে একটা জায়গায় গিয়ে পৌঁছালাম, এবং ওই রাতটুকু ওনাদেরই কোনো আত্মীয় ছিলেন ওখানে, তো সবার জায়গা হলো না, বিভিন্ন বাসায় রাতটুকু থেকে আমরা দুপুর দেড়টার শিয়ালদা এক্সপ্রেসে চলে গেলাম কলকাতা। কলকাতায় যাওয়ার পর মাকে বললাম যে ভাল লাগলো না, মানে এই যে দেশ ছেড়ে চলে আসাটা আমি সহ্যও করতে পারিনি, আক্রোশটা পাকিস্তানিদের উপর, আমি যুদ্ধ করবো এটা একেবারে। তো হঠাৎ আনন্দবাজার পত্রিকায় একটা ছবি দেখলাম যে মুক্তিযোদ্ধা তার বাবার পায়ে হাত দিয়ে সালাম করে দোয়া চাইছে, যুদ্ধে যাচ্ছে। আমি মাকে বললাম যে দেখো কীভাবে মানুষ যুদ্ধে যায়, আমি সেভাবে যুদ্ধ করতে চাই। তখন মা বললেন যে ঠিক আছে তুমি কণ্ঠ দিয়ে যুদ্ধ করো। কণ্ঠ দিয়ে যুদ্ধ কি আমি তখন বুঝি না, কণ্ঠ দিয়ে যুদ্ধ করা যায়, কলম দিয়ে যুদ্ধ করা যায়, তুলি ছবি আঁকলে তুলি দিয়ে যুদ্ধ করা যায়, এই জিনিসগুলি তখন আমার ছিল না বোধ। তো বললো যে তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাও, যেহেতু তুমি অনেকদিন যাবো তো রেডিও টেলিভিশনে গাইছো, তুমি অনেক পরিচিত মানুষজনদেরকে পাবে। এরপরে শুরু হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খোঁজা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পাই না, আর কেউ জানলেও সেটা গোপন, যেহেতু কেউ বলেও না। এরপরে আমার মেজো ভাই ঢাকা থেকে কলকাতা গেলেন, কলকাতায় যে উনি প্রবাসী বাংলাদেশ সরকার যেটা ছিল বাংলাদেশ মিশন, ওখানে চাকরি নিলেন। নেওয়ার পর উনি একদিন এসে বললেন যে কলকাতার বালিগঞ্জে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তুই ওখানে গিয়ে খোঁজ কর। এই তারপরে আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খুঁজে বের করে আমি গেলাম, গিয়ে আমার অগ্রজ যারা ছিলেন তাদেরকে দেখলাম। তার মধ্যে যেমন অজিত রায়, অজিত দা ছিলেন পাকিস্তান কালচারাল একাডেমি ছিল ধানমন্ডি 5 নম্বর রোডে, সেখানে আমি কাদের কিবরিয়া, ডক্টর অরূপচন্দ্র চৌধুরী, মঞ্জুর ভাই, তারপরে ওখানে অজিত দা রবীন্দ্রসঙ্গীত শেখাতেন, তো রবীন্দ্রসঙ্গীত শেখাতেন, আমার বোনরা আবার শিখতো ওনার কাছে, যার কারণে অজিত দা আবার আমাদের বাসায় আসতেন, পারিবারিক একটা সম্পর্ক ছিল। সুজিয় শ্যাম ছোটোবেলায় যখন আমি রেডিওতে গান করি ওনার সুরে আমি গান করতাম। আচ্ছা, ওস্তাদ উমর ফারুক, সুজিয় শ্যাম, তো সুজিয় শ্যামকে আমি পেলাম, অজিত দাকে পেলাম, তারপরে লাকি আখানকে পেলাম। লাকি ভাইয়ের সাথে আমার আবার ভালো সম্পর্ক ছিল, কারণ লাকি ভাইয়ের আমরা অনেক স্টেজ শো করছি এই সময়, মানে পাকিস্তান আমলে। সেই সময় ওই মানে আমি শ্যামল মিত্রের গান বেশি পছন্দ করি গাই, লাকি ভাইও শ্যামল মিত্রের গান খুব গাইতেন, তো এই জন্য আমাদের মধ্যে একটা হৃদ্যতা ছিল। আর হ্যাপি ছোটো ভাইটা রেডিওতে ছিল আমাদের সাথে, গিটার বাজাতো, তো একটা ওইরকম ফ্রেন্ডশিপ ছিল ছোটোবেলা থেকেই। তো লাকি ভাইয়ের সাথে আমার খুব ইয়ে হলো, জাবার ভাইকে দেখলাম, রথিন্দাকে দেখলাম, তারপরে ইয়ে রূপা খান, মালা খান, বুলবুল মহলানব, অনেককে আমি পেলাম। তার মানে আমাদের এখানে যারা রেডিও বেতারে নিয়মিত ছিলেন তাদেরকে যে ওখানে মোটামুটি আপনি পেয়ে গেছেন? হ্যাঁ, পেয়ে গেলাম। আর অগ্রজ যারা মানে যারা বড় বড় শিল্পী, আমাদের আইডল, মানে ছোটোবেলা থেকে তাদের গান শুনে আসছি, মানে তারা ওখানে এবং খুব কষ্ট করে আছেন, মাটিতে দেখা যাচ্ছে ফ্লোরিং করে থাকছেন, মানে ওগুলো দেখে আমিও ফ্লোরিং করেছি আরো বেশি, হ্যাঁ, মানে খুব কষ্ট পেতাম যে ওনারা
এরকম কষ্ট করছেন হ্যাঁ মানে তুমিটা আমি একটু অনেকক্ষণ যাবত তো কথা বলছি আমরা গান নিয়ে কথা বলছি এবং আগামী কাল হচ্ছে বিজয় দিবস আমরা জানি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গানগুলো প্রচারিত হয়েছে আর যে গানগুলো আসলে মানুষকে ভীষণভাবে উজ্জীবিত রাইট আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করার জন্য তারা যেন দুমড়ে না পড়ে মূর্ছে না পড়ে সেই জন্য অনেক অনেক গান করেছেন তো কোন গানটি সর্বপ্রথম আপনি আপনার কণ্ঠে তুলেছিলেন নইম গহরের লেখা এবং সমদেশের সুর ছিল সেই সময়কার গানগুলি তুমি যেটা বললে যে মানুষকে উজ্জীবিত করতো মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রেরণা জাগাতো উজ্জীবিত করতো এবং আমাদের শুধু গান নয় কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠানাদি প্রচারিত হতো যেমন নাটক জল্লাদের দরবার তারপরে চরমপত্র এমারক তার মুকুল সাহেবের তারপর ইভেন খবর পর্যন্ত তিনটি ভাষায় খবর প্রচারিত বাংলা উর্দু এবং ইংরেজি এই খবরগুলো কিন্তু মানুষ মানে কি বলবো মানে সবসময় কান পেতে আমরা যেমন যখন গ্রামে ছিলাম তখন কান পেতে থাকতাম যে কোথায় মুক্তিযোদ্ধারা কতজন পাকিস্তানি আর্মিকে মারলো এই জিনিসটা আমাদের খুব অনুপ্রেরণা জাগাতো নতুনভাবে নিজেদেরকে কিছু করা নিজেদের খবরও কিন্তু ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ছিল প্রত্যেকটা অনুষ্ঠানে মানে কোনোটাকে কোনো বাদ দেওয়া যাবে না প্রত্যেকটা অনুষ্ঠানে মানে ভীষণভাবে মানে মানুষকে উজ্জীবিত করতো আমি আমি মনে করি যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অধিবেশন শেষ হয়ে যেত তখন মনে হতো কী যেন নেই মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটা বেতার যন্ত্র দিয়ে কীভাবে যুদ্ধ করা যায় সেটা বাংলাদেশ দেখিয়েছে সেই জন্যই আমরা বলি যে মুক্তিযুদ্ধ হয়েছে এগারোটা সেক্টর থেকে বটে কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রও কিন্তু একটি সেক্টর হিসেবে গণনা করা যায় কারণ আবার আমাদের কোনো কোনো গান কোনো কোনো স্লোগান গেরিলা যুদ্ধে ব্যবহৃত হয়েছে অর্থাৎ কোনো গান ওই সময়টা এই গানটা প্রচার হবে কোনো একটা ব্রিজ উড়িয়ে দিতে হবে বা পাকিস্তানি আর্মিদের কোনো একটা হয়তো বোট উড়িয়ে দিতে হবে মানে কিছু সিগন্যাল হিসাবেও এই গান স্লোগান এগুলি কিন্তু ব্যবহৃত হয়েছে তো এই জিনিসগুলি আসলে সাধারণ মানুষ হয়তো জানেন না কিন্তু এটাই আর কি গর্বের বিষয় যে বেতার যন্ত্র থেকে সংকেত ছিল মুক্তিযুদ্ধের কিছু কিছু ইয়ে করে মানে পাকিস্তানিদেরকে মানে দুর্বল করে দেওয়ার জন্য বিরাট একটা অস্ত্র ছিল হলো অবশ্যই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বিশেষ করে চরমপত্র আমার মনে হয় আমাদের দামাল ছেলেরা আমাদের মুক্তিযোদ্ধারা যখন একই সাথে কোন একটি স্লোগান দিয়েছে বা তারা ওই স্লোগানটাকে তাদের মূল মন্ত্র হিসেবে ব্যবহার করেছে তখন কিন্তু স্বাভাবিকভাবে অপরপক্ষ মানে পাখানাদার বাহিনী তারা কিন্তু অনেকটাই দুমড়ে গেছে মুষড়ে গেছে এবং এ কারণেই কিন্তু আমরা দেখেছি যে হাতিয়ার ছাড়াও যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে মানুষ শুধুমাত্র বললেন যে লাঠি সোঁটা নিয়েই কিন্তু প্রথমে অবলম্বন করে অনেকে যুদ্ধে গেছে তারাও কিন্তু একটা সময় শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে এবং অপরপক্ষে যাদের হাতে হাতিয়ার ছিল তারা কিন্তু দুমড়ে মুষড়ে গেছে কিন্তু শুরুতে তো আসলে যার যা কিছু ছিল তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে খুব বেশি সহজ কিন্তু ছিল না আসলে তখন শুধু মানসিক শক্তিটাই ছিল যে আমাকে আসলে স্বাধীন হতে হবে হ্যাঁ আমাদের তো অস্ত্র ছিল না এবং কোনো ট্রেনিং ছিল না
আর পাকিস্তানিরা ছিল ট্রেন্ড একটা আর্মি, তাই না? মানে তারা সেইভাবে হঠাৎ করেই, তারা তো সম্পূর্ণরূপে আর্ম ফোর্স ছিল, ফুললি একটা বাহিনী সাজানো। তো সেই জায়গা থেকে মানে আমাদের দেশের সাধারণ মানুষের যে কন্ট্রিবিউশন ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের, সে কথা আসলে আমরা তো কখনো ভুলতে পারি না। হ্যাঁ, আমি তো বলি যে 7.5 কোটি বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই সময় হয়তো কিছু রাজাকার আলবদরেরা আল শামস আমাদেরকে সহযোগিতা না করে পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছে। যে কোনো ভালো কাজে আসলে ভিন্ন মনা কিছু মানুষ তো থাকবেই, সকলে সমমনা কখনোই হবে না। 7.5 কোটি বাঙালিই কিন্তু মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, অবশ্যই। মানে ছোট্ট শিশুও হয়তো কোনো না কোনোভাবে হয়তো মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত থেকেছে বা মুক্তিযোদ্ধাদেরকে পথ দেখিয়েছে, হয়তো অপরিচিত জায়গায় যখন গেছে খাবার পৌঁছে দিয়ে নিজের বাসায় রান্না করে খাইয়েছে। তারপরে অনেক কাহিনী আছে যারা মুক্তিযোদ্ধাদেরকে আড়াল করে নিজের বুক পেতে মানে মৃত্যুবরণ করেছে, তাদেরকে যাতে ধরতে না পারে। এরকম অনেক ঘটনাই তখন ঘটেছে এবং সেগুলি আমাদের কখনোই ভুলে গেলে চলবে না, তাদের এই অবদান। আমি সবসময় বলি একটা কথা যে নতুন প্রজন্ম হয়তো ভাবে দেখিনি যুদ্ধ, হ্যাঁ শুনেছি এরকম যুদ্ধ হয়েছিল। অনেক সময় টেলিভিশনের অনেক ইন্টারভিউতে দেখি যে ওনারা বলতে পারছেন না যে এই যে 16ই ডিসেম্বর বিজয় দিবস না স্বাধীনতা দিবস, এই জিনিসগুলো অনেক অনেক প্যারেন্টদেরকেও দেখি যে ওনারা বলতে পারছেন না। তো খুব দুঃখজনক এটা। আসলে আমার মনে হয় যে ইতিহাস জানতে হবে, ইতিহাস পড়তে হবে, এটা আমাদের বাংলাদেশের ইতিহাস, এটা আমার গর্বের ইতিহাস। অবশ্যই। এবং আচ্ছা তিমিতে, আপনি তো এই যে কথাটা বললেন যে নতুন প্রজন্মকে জানতে হবে, পড়তে হবে, এবং যারা আমাদের পিতামাতা রয়েছেন তাদের সবার আগে দায়িত্ব কিন্তু আসলে পরিবার তো আমাদের প্রথম শিক্ষালয়, ছোটবেলা থেকে আমাদের প্রাথমিক শিক্ষাটা শুরু হয় পরিবার থেকে। আমি যেমন একটু আগে চিন্তা করছিলাম, আমি তোমাকে ইয়ে করছি, সরি, আমি একটু আগে তুমি যখন বলছিলাম আমি চিন্তা করছিলাম যে জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতটা বাচ্চা কখন স্কুলে যাবে, কবে স্কুলে যাবে সেখানে শিখবে, বা কোনো একাডেমিতে গিয়ে পড়বে তখন শিখবে, আমি সেটা বলছি না। জাতীয় সঙ্গীতটা তো আমাদের বাবা মায়েরা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে শিখিয়ে আসতে পারে, অর্থাৎ এটা আসলে পারিবারিক শিক্ষা হওয়া উচিত প্রথম থেকেই, পরিবার থেকে। এটা কিন্তু পরিবার থেকে শিখতে হয়, সেটা আসলে স্কুলের শিক্ষানে আর কিছু নেই, বা পাঠ্যপুস্তক দিয়েও হয় না, এটা হচ্ছে একেবারে পরিবার থেকে। তুমি খুব ঠিক কথা বলছো। এবং আমাদের আমাদের যে ইতিহাস রয়েছে, যে ঐতিহ্য রয়েছে, আমাদের মহান মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের যে আত্মত্যাগ রয়েছে, সেটা কিন্তু আসলে বই পড়ে শিক্ষা নেবার কিছু নেই। কারণ আমার মনে হয় আমার দাদা, সে যদি একজন মুক্তিযোদ্ধা হয়, সে যদি ঘরে বসে নতুন প্রজন্মের যে বাচ্চারা রয়েছে তাদেরকে সেই গল্প শোনায়, তার চেয়ে বাস্তব ধর্মী গল্প আসলে আর কিছুই হতে পারে। একদম ঠিক কথা। আমি কদিন আগে একটা চ্যানেলে বলছিলাম যে আমাদের সাংবাদিক ভাইরা যদি, এখনো তো অনেক মুক্তিযোদ্ধা সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে আছেন, হয়তো কেউ কষ্টে আছেন, তাঁদের যে বীরত্ব গাথা সেগুলি যদি তারা তুলে নিয়ে আসেন তাদের কাছ থেকে, সেটা যদি বই আকারে প্রকাশিত হয়, সেটা দিয়ে যদি কোনো নাটক হয়, সেটা যদি কোনো সিনেমা হয়, বা সেটা দিয়ে যদি কোনো চ্যানেলে সেই প্রচার করা যায়, তো আমার মনে হয় নতুন প্রজন্ম উপকৃত হবে। কারণ তারা তো আর বেশি দিন হয়তো বাঁচবেন না, এই এখনই সময় শুধুমাত্র যারা আছেন তাদের কাছে আমাদের দেশকে বাঁচানোর জন্য, দেশের উন্নয়ন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশাত্মবোধ, দেশপ্রেম জাগ্রত করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি সবসময় বলি যে আরো কথা বলতেছি এই ব্যাপার নিয়ে, কিন্তু ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়েছে। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছিল আমাদের আজকের অতিথি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা তিমির নন্দীর সাথে। আবারও ফিরবো আড্ডায়, তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পরে, আমাদের সাথে রয়েছেন তিমির নন্দী। ফিরে যাচ্ছি আরও একবার আমাদের আড্ডায়। দাদা, একদমই ছোট বিরতি ছিল, কিন্তু বিরতির আগে আসলে যে প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল আমি সেই প্রসঙ্গে আবারও ফিরতে চাই। কিন্তু তার আগে একটা গান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এত গান রয়েছে যা আমাদেরকে এখনও অনেক বেশি উজ্জীবিত করে, অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের কথা যখন তুললেই আমি সেই জন্য বলতে চাই গানের মাধ্যমে। গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, কথা লিখেছেন আবুল কাশেম সন্দীপ, সুর করেছেন সুজিয় শ্যাম। যে এই যে রক্ত দিয়ে যে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, এই জিনিসটা নতুন প্রজন্ম যেন কখনোই ভুলে না যায়, এবং সেজন্য প্রতিটি মুক্তিযোদ্ধার প্রতি তাঁদের সম্মান যেন থাকে, মানে তারা যেন সম্মান করেন সবসময়, যে তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ।
রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। মুক্তি ছাড়া তুচ্ছ মোদের, মুক্তি ছাড়া তুচ্ছ মোদের, এই জীবনের দাম, এই জীবনের দাম, এই জীবনের দাম, এই জীবনের দাম। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। সংকটে আর সংঘাতে আমরা চলি সব একসাথে, সংকটে আর সংঘাতে আমরা চলি সব একসাথে, জীবন মরণ অন্তরে সব, জীবন মরণ অন্তরে সব, লড়ছি অবিরাম বাংলাদেশের নাম। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। এই চিরন্তন সত্য কথাটা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমাদের পাঠ্যবইয়ের যে ছোট ছোট কিছু গল্প আছে, সেই গল্পগুলো কিন্তু আমি বলবো, মানে সেই গল্পটাই আসলে, এটাকে আমি আসলে কীভাবে করে বোঝাবো আমি নিজেই বুঝতে পারছি না, যে আপনার সামনাসামনি গল্প শুনে আমার যে অনুভূতি আছে, আমি কিন্তু বই পড়ে সেই অনুভূতিটা কখনো ফিল করতে পারি না। তো আমার মনে হয় না যে ওই গল্পটাই সবচাইতে সঠিক হওয়া উচিত, কারণ ওখানে হয়তো একটা দিনের গল্প লেখা থাকে, কিন্তু নয়টা মাস একজন মুক্তিযোদ্ধা যখন যুদ্ধে ছিলেন, তাকে প্রতিটা দিন প্রতিনিয়ত কত কঠিন সময় পার করতে হয়েছে, নতুন নতুন এক একটা দুর্যোগের শিকার তাকে হতে হয়েছে, এক একজন কিন্তু এক এক রকমের কঠিন পথ পার হয়েছে। আমি সেই জন্যই বলছিলাম যে এখনও যারা রয়েছেন মুক্তিযোদ্ধা, তাদের থেকে যদি সব বীরত্ব গাঁথাগুলি আনা যায়, বিভিন্ন ধরনের গল্প হবে কিন্তু বিভিন্ন, এবং তাদের সেই সময়কার গৌরবময় ইতিহাসগুলি নতুন প্রজন্ম জানতে পারবে। এখনও সময় শেষ হয়ে যায়নি একদম, এবং আমরা এমন একটি জাতি, আমি সবসময় বলি যে আমরা পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে, যারা নিজেদের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, যেখানে তারা জানে হয়তো এখানে মানে স্বাধীনতা আমাদের নাও আসতে পারতো, পরাধীন আমরা হতেও পারতাম, কিন্তু তারপরও কেউ তার জীবনের মায়া করেনি, এবং তার চেয়ে তো ভালো লাগার বিষয় আমরা কিন্তু তার স্বীকৃতি আন্তর্জাতিকভাবে পেয়েছি, আমাদের বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবং কিছুদিন আগে আরও একটি আনন্দের বিষয় কিন্তু হয়েছে, সেটি হচ্ছে লন্ডনে আমাদের বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে, দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা হিসেবে ঘোষণা করেছে। তো এটা বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য কিন্তু অনেক বড় গর্বের এবং স্বীকৃতি একটা। সেই জায়গা থেকে নতুন প্রজন্মের কথা যেহেতু আসছেই, আপনি গান করছেন এবং নতুন প্রজন্ম যারা আসছেন তারা বাংলা গান শুনছেন, বাংলা বলছেন, কিন্তু সেই বাংলার মাঝে অনেক পরিবর্তন চলে এসেছে, সেই গানের মাঝে অনেক পরিবর্তন চলে এসেছে। তো সেই জায়গা থেকে আমি একটু শুনতে চাই যে আপনার জায়গা থেকে। খুবই সত্যি কথা, এবং আমি বলি, যেমন সে আমি গাড়িতে বসে আছি, রেডিও শুনছি, দেখা যাচ্ছে যে ব্যান্ডের গান হচ্ছে, কিছু বেসুরা গান হচ্ছে, যিনি উপস্থাপনা করছেন তার বাংলা ভাষা ঠিক বাংলা নয়, আমাদের চ উচ্চারণ, বর্গীয় জ উচ্চারণ, এগুলি চ জ এরকম হয়ে গেছে, তারপরে ভাষায় যেখানে চাঁদ বলবো সেখানে বলছি চাঁদ, ফুলকে বলছি ফুল। তো এই জিনিসগুলি মানে ভাষা যে ধীরে ধীরে অপসংস্কৃতি ঢুকতে ঢুকতে আমাদের ভাষাটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে, তো এটা খুব দুঃখজনক। আর একজন শিল্পী, কণ্ঠশিল্পী হিসাবে আমি সবসময় উচ্চারণের দিকটা নজর রাখি, কারণ আমি আমার মাতৃভাষায় গান করছি বাংলায়, অন্য কোনো বিদেশি ভাষায় নয়। আমাকে ঠিক মতো ভাষা জানতে হবে এবং উচ্চারণটা পারফেক্টলি করতে হবে, বয়শূন্য র দয়শূন্য র দয়শূন্য ডর, এই যে ব্যবধান দুটো ডিফারেন্ট, অনেকে বলে নদীর পাড়, অনেকে বলে নদীর পাড়, কিন্তু নদীর পাড় কী জিনিস আর নদীর পার কী জিনিস এটা বুঝতে হবে, এখানে কিন্তু একটা গ্যাপ থেকে যায়।
তো আমি একজন শিল্পীকে বলছিলাম যে তুমি এসে আমাকে একটা গান পাঠালো, নতুন প্রজন্মের শিল্পী খুব সুন্দর গান করে। তাই আমি বললাম যে তোমার উচ্চারণ তো এখানে চন্দ্রবিন্দু নেই, এখানে বয়শূন্য রকে ডশূন্য র হবে, ডশূন্য রকে বয়শূন্য, এই জায়গাগুলি তো তুমি দেখা উচিত। আমি তাকে বললাম যে দেখো, তুমি শুধু গান করলে তো হবে না, তুমি একজন শিল্পী, কণ্ঠশিল্পী বলে গান করলে তো হবে না, তুমি একজন সমাজকর্মী, তোমার কাছে সমাজের দায়বদ্ধতা আছে। তুমি আজ থেকে 20 বছর পরে যখন কেউ একজন তোমার এই গানটি শিখে গাইবে, সেও তাহলে ভুল উচ্চারণটা করবে, তাহলে তুমি কি দিলে? তুমি গান গাইলে তুমি অনেক বড় শিল্পী, কিন্তু তোমার এই ভুল উচ্চারণটা 20 বছর পরে আরও একজন নতুন প্রজন্মের শিল্পী সে হয়তো তুলবে, তুলে গাইবে, কিন্তু দেখা যাবে যে সে ভুল উচ্চারণ করছে। তাহলে তুমি কি দিয়ে যাচ্ছ, ভুল জিনিসটা দিয়ে যাবে কেন? তার উপরে যে যেহেতু এটা আমার মাতৃভাষা বাংলা ভাষা, অনেক সচেতন হতে হবে। নতুন প্রজন্ম যারা গান করছো বা গান করে থাকো, তারা আমার এই কথাটি মনে রাখলে আমি খুব খুশি হব যে আমাদের ভাষাকে কোনোভাবেই মিশ্রিত ভাষা করা উচিত হবে না, সঠিক উচ্চারণ করতে হবে। উচ্চারণ গানের একটি অলংকার, প্রথম অলংকার, যে পারফেক্টলি উচ্চারণ করতে হবে। এখন যদি আমি ইংলিশে কিছু কথা বলি, যারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী তারা শুনে হয়তো হাসবে, বলবে যে বাংলিশ মতো করে ইংলিশ বলছে। ঠিক তেমনি তারা যখন বাংলা বলে তখন আমরা হাসি যে তাদের বাংলাটা হচ্ছে না, এই জিনিসটা বুঝতে হবে। অতএব খাটা করে দেখার কোনো উপায় নেই, অর্থাৎ নিজের ভাষার মর্যাদা নিজেকেই রাখতে হবে। কারণ মনে রাখতে হবে যে 1952 সালে আমরা মানে জীবন দান করে রক্ত দিয়ে কিন্তু এই ভাষাটা আমরা নিজেদের করেছি, যেটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই শিক্ষা জীবনের সাথে জড়িত ছিলেন, এবং তারা কিন্তু ছাত্র জীবনে এসে বুঝতে পেরেছেন যে ভাষার কত গুরুত্ব মূল্য। হ্যাঁ, তো সে বিষয়টা আসলে দাদা আপনি যেহেতু বললেন, আমরা বলছিলাম যে পারিবারিক শিক্ষা অবশ্যই দরকার, আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ সম্পর্কে জানাতে। একই সাথে কি আমরা আরেকটি কথা বলতে পারি না যে স্কুলেও তো আমাদের শিক্ষক যারা রয়েছেন তাদেরও কিন্তু দায়বদ্ধতা রয়েছে, শুধুমাত্র পাঠ্য বইকে উপজীব্য করে পড়াশোনা নয়, তারা তাদের নিজেদের জীবনের যে বিভিন্ন এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের শোনা যে সত্য ঘটনাগুলো রয়েছে, তা দিয়েও আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে অনুপ্রাণিত করতে পারে। কারণ দাদা আমি দেখেছি, আমার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, আমি যখন বই থেকে একটা গল্প পড়ছি এবং আমাকে পরীক্ষায় যে ওই গল্পটার উত্তর লিখতে হবে, তখন কিন্তু ওই গল্পটাকে আমি আসলে কখনোই খুব মনোযোগ দিয়ে পড়ছি না, অথবা ওটাকে আমি মানে উপন্যাস পড়লে আমরা যেভাবে আসলে আমি বলবো ওটাকে উপভোগ করি, সেই জিনিসটা কিন্তু হয় না। তখন মনে হয় এখন তো আমাকে এগুলো অনেক কিছু মনে রাখতে হবে, পরীক্ষায় যেয়ে লিখতে হবে, কিন্তু যখন কেউ গল্প বলেন তখন কিন্তু সেটাকে আমি খুব এনজয় সহজভাবে, হ্যাঁ সহজভাবে মনের মধ্যে ঢুকে যায়, রাইট, এবং মনেও থাকে, হ্যাঁ মনে থাকে। তো সেই জায়গা থেকে আমাদের শিক্ষকরা যদি একটু সচেতন হন এবং শিক্ষার্থীদেরকে একদম ছোটবেলা থেকে, নট নেসেসারি 4-5 উঠলো তখন তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক দুই একটা গল্প দেওয়া হলো তারপরে সে পড়লো, তা নয়। সেটা যদি একদম ছোটবেলা থেকেই করা হয়, এবং আমরা বলি না যে লাইক আমাকে বাংলার ব্যাকরণ শিখতে হলে একদম অল্প, ব্যাকরণ কাকে বলে সেটাও তো শিখতে হয় প্রথমে, ইংলিশ শিখতে গেলেও আমাকে ABCD শিখে আসতে হচ্ছে। তো আমরা যদি আমাদের এই ইতিহাস, আমাদের যে ঐতিহ্য রয়েছে, আমাদের যে আত্মত্যাগ রয়েছে, এই গল্পগুলো যদি আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে একদম ছোটবেলা থেকে একটু একটু করে তাদের মনে বীজ বপন করে দিই, একদম ঠিক, জানার আগ্রহটা তৈরি করে দিই। আমি এখানে আমার মেয়ের কথা বলি, হৃদির কথা বলি, ও যখন ছোট্ট তখন আমি এই মানে মহান স্বাধীনতা যুদ্ধের গল্পগুলি করতাম। তো সেই থেকে ছোটবেলা থেকে আমার মেয়ে পাকিস্তান আর পছন্দ করে না, এখনও পর্যন্ত পাকিস্তান নাম শুনলে ওর গায়ের মধ্যে ঘিন ঘিন করে। আর একটা বিশেষ কারণ আছে, তোমরা সবাই জানো যে আমি সাবেক সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করেছি, ওখানে 44টা দেশের ছেলে মেয়েদের সাথে পড়াশোনা করেছি, সবাই ফ্রেন্ড ছিল, বাট পাকিস্তানিদের সাথে কখনো মিশিনি। এটাও আমার একটা ইয়ে যে আমি পাকিস্তানের সাথে মিশব না। মানে ওই 71 আমার 71-52 ধরা যায়, কারণ তখন তো ভাষাকে উর্দু ভাষা তারা ইয়ে করছিল মোহাম্মদ আলী জিন্না। তো সেই থেকে আমার
মানে পাকিস্তানকে বর্জন করেছি আমি কখনো কোনোভাবেই নিতে পারি না আমার মেয়েটাও ঠিক ওই ছোটবেলায় শুনেছে এখনো পর্যন্ত সেই একই রকম আছে তো এই জিনিসটা নতুন প্রজন্মের মধ্যে আসতে হবে যে আমি তুমি যেটা বললে যে গল্প উপন্যাস অনেক সময় আমি হ্যাঁ নতুন প্রজন্ম পড়ে ও হ্যাঁ একটা যুদ্ধ হয়েছিল জিনিসটা খুব ইজিলি তারা হয়তো কাটিয়ে যাচ্ছে ও হ্যাঁ একটা যুদ্ধ হয়েছিল লেখনীর বর্ণনাতে হয়তো ভয়াবহতা দেয়া হয়েছে কিন্তু একটা মানুষ যখন তার কণ্ঠ দিয়ে সেই বর্ণনাটা করে আর বিশেষ করে আপনারা যারা সচক্ষে দেখেছেন তাদের কাছ থেকে যখন আমরা কোনো ঘটনা শুনি কোনো বর্ণনা শুনি সেই বিভৎসতার সেই ভয়াবহতার তখন কিন্তু সেটা মনে হয় যেন আমি ভিজুয়ালি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে বোধহয় প্রত্যেকটা দৃশ্যপট উঠে আসছে তো এই জন্যই মানে আমি আমার জায়গা থেকে অলওয়েজই ফিল করি যে আমার সন্তানকেও দেওয়া উচিত পাশাপাশি অন্যান্য যাদের সন্তানরা বড় হচ্ছেন তাদেরকেও দেওয়া উচিত আমি খুব অবাক হই মাঝে মাঝে যখন বাসায় আসে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা এসে ইন্টারভিউ নিয়ে যায় মানে আমি তো এক নাগাড়ে আমি সব নতুন প্রজন্মের ইয়েকে দোষারোপ করছি না তারা কিন্তু আসে এবং তাদের আমি নলেজ দেখি মুক্তিযুদ্ধ সম্পর্কে তারা অনেক কিছু জানে হ্যাঁ এবং তারা আমার বাসায় এসে দেখা যাচ্ছে যে প্রায় প্রতি বছরই কোথাও না কোথাও থেকে কোনো কোনো ইউনিভার্সিটি বা কলেজ থেকে আসছে স্কুল থেকে মানে তারা ইন্টারভিউ করে নিয়ে যাচ্ছে মানে তাদের যে জানার আগ্রহটা তারা বোধহয় তুমি যেটা বললে যে শোনার মাধ্যমে যে খুব দ্রুততম ইয়েতে মানে এটা ক্যাচ করে হ্যাঁ ওই জিনিসটা মনে হয় তাছাড়া ওরা স্টাডি করে ওরা অনেক কিছু প্রজেক্ট করে যে সমস্তগুলিতে ইন্টারভিউগুলি লাগে অনেক সময় হয়তো দেখা যায় তারা ছোটোখাটো একটা মুভি করে হয়তো এলইডিতে মানে শো করছে ওরা তো কলেজে বা ইউনিভার্সিটিতে এই জিনিসগুলি আমার কাছে খুব ভালো লাগে যে তারা ইন্টারেস্টেড তারা জানতে চায় একদম সরাসরি গিয়ে কথা বলতে চায় এটা আমার কাছে আবার খুব ভালো লাগে যে তখন মনে হয় কি যে হ্যাঁ এই জিনিসটাই তো আমি চাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শিশু প্রত্যেকটা কিশোর কিশোরী যার কথাই বলি না কেন তারা যেন সবাই এই জিনিসটা বুঝতে পারে যে আমার মনে হয় দাদা আপনাদের যে গানগুলো ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ঠিক যেভাবে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছে এই গানগুলোই অনুপ্রাণিত করতে পারে আমাদের নতুন প্রজন্মকেও হ্যাঁ তো এবারে কিন্তু এই গানগুলি এখনো যখন মানুষ শুনে গানগুলি এখনো কিন্তু উজ্জীবিত হন একদম এবং শিক্ষার্থীদের যে কোনো আমরা দেখেছি একত্রিতকরণের যে কোনো বিষয়ে কিন্তু তারা এই গানগুলোকেই উপজীব্য হিসেবে করে নিচ্ছে অন্যকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে আরেকটি গান শুনতে চাই আপনার পছন্দের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এটি আক্তার হোসেনের লেখা এবং সুর অজিত রায় স্বাধীন স্বাধীন দিকে দিকে স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা আজ রুখবে তাদের কারা আজ রুখবে তাদের কারা রুখবে তাদের কারা আজ রুখবে তাদের কারা স্বাধীন স্বাধীন দিকে দিকে স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা আজ রুখবে তাদের কারা আজ রুখবে তাদের কারা রুখবে তাদের কারা আজ রুখবে তাদের কারা আকাশ বাতাস পথ প্রান্তরে জয়ধ্বনি শোনা যায় শৃঙ্খল বেড়িকে আর পরাবে ওদের কঠিন পায় আকাশ বাতাস পথ প্রান্তরে জয়ধ্বনি শোনা যায় শৃঙ্খল বেড়িকে আর পরাবে ওদের কঠিন পায় জীর্ণ ধরার ভিত ধরে ওরা দেবে দেবে যে নাড়া জীর্ণ ধরার ভিত ধরে ওরা দেবে দেবে যে নাড়া রুখবে তাদের কারা আজ রুখবে তাদের কারা রুখবে তাদের কারা আজ রুখবে তাদের কারা স্বাধীন স্বাধীন দিকে দিকে স্বাধীন স্বাধীন দিকে দিকে যাচ্ছে বাঙালিরা আজ রুখবে তাদের কারা আজ রুখবে তাদের কারা রুখবে তাদের কারা আজ রুখবে তাদের কারা দাদা আপনি আমার সাথে এখন যে ঘটনাটি বলবেন সেটি হচ্ছে আপনাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত কোনটি ছিল যে সময়টাতে আপনাদের মনে হয়েছে আমাদের সকল কষ্ট সার্থক ১৬ই ডিসেম্বর সকালবেলা আমরা যথারীতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেছি যদ্দূর মনে পড়ে শহীদ ভাই একটা গান লিখেছিলেন শ্যামদা সুর করছিলেন ওটা রিহার্সাল মানে উনি তখনও রেডি করেননি
দুপুর আড়াইটার দিকে খবর আসলো ঢাকা সারেন্ডার করেছে। তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আমরা সবাই একে অপরকে জড়িয়ে ধরে উল্লাসে মেতে উঠলাম, হাসছি, কেউ কাঁদছি, মানে স্বজন হারানোর বেদনাও তো এখানে ছিল, জড়িত ছিল। দেশ স্বাধীন হয়েছে, এটা কত বড় পাওয়া! নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হলো, আমাদের যে কষ্ট তা সফল হয়েছে, এটা ভাবতেই মানে সেদিনকার মানে বুকটা ফেটে যাচ্ছে আনন্দে, এরকম অবস্থা। তো তখন শহীদ ভাই লিখলেন বিজয় নিশান উঠছে, ওই এই গানটাই আমরা শুনতে শুনতে আজকে বিদায় নেবো। আসলে কথা বলতে বলতে কখন একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো যেহেতু এই গানটি ছিল আমাদের আনন্দের এবং বিজয়ের গান, আগামীকাল বিজয় দিবস, আমরা অগ্রিম বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এই গানটি দিয়ে শেষ করবো। তার আগে আপনি ছোট করে আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিন। দর্শক, আপনাদের আবারও বিজয়ের শুভেচ্ছা। আমার কথা কারোর যদি মনে আঘাত লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী, তবে আমি যা বলেছি সেটা সত্যি, কারণ আমি মিথ্যা বলবো না। আর সবাই ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন, দেশের সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আপনাদের যেন শ্রদ্ধাবোধ চিরদিন জাগ্রত থাকে, কারণ তাঁদের জন্যই কিন্তু আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। স্বাধীন বাংলাদেশ পেয়েছি মানে এই নয় যে আমরা যা খুশি তাই করব, দেশকে ভালোবাসতে হবে, দেশের নিয়ম আইন কানুন যেগুলি আছে সেগুলো মেনে চলতে হবে, দেশকে অনেক অনেক ভালোবাসতে হবে যাতে আপনার শিশুটি ভালো থাকে। অবশ্যই অনেক অনেক শুভকামনা এবং বিজয় শুভেচ্ছা আপনাকেও দাদা। আমি বলবো এই আনন্দের ভাগিদার তো আপনিও, এবং আমাদের খুব ভালো লাগছে যে আজকের এই দিনে আপনাকে আমরা পেয়েছি। বিজয়ের আনন্দটুকু আসলে তো মাসের প্রথম থেকে শুরু হয়ে গেছে, তো আজকে সেটা দ্বিগুণ হয়ে গেল। গান শুনতে শুনতে বিদায় নেব, এবং অবশ্যই একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে একজন পরিবারের কর্তা যেমন তার পরিবারকে দেখে শুনে রাখেন, দায়িত্ববোধ কর্তব্যবোধ পালন করেন, আমাদের প্রতিটি মানুষকেও আসলে আমাদের এই বাংলাদেশকে ভালোবেসে একটা পরিবার মনে করে তার প্রতি দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ পালন করতে হবে। তো শেষ গানটি শুনতে শুনতে বিদায় নেব, তার আগে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি ছোট করে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সকালবেলা রোদ্দুরের আয়োজন। আজকের মতো আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি, আর যাবার আগে অবশ্যই সবাইকে বিজয়ের আরও একবার অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায়, ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায়, ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে। বিজয় নিশান উড়ছে ও জীবনের জয় উল্লাসে, জমছে শিশির দুর্বাধাসে, জয় উল্লাসে জয় উল্লাসে আজ জীবনের জয় উল্লাসে, জমছে শিশির দুর্বাধাসে, জয় উল্লাসে জয় উল্লাসে। পাশে নেই আমাদের মহান নেতা, হাসির মাঝে তাই জাগে ব্যথা, পাশে নেই আমাদের মহান নেতা, হাসির মাঝে তাই জাগে ব্যথা, সাত কোটি প্রাণ দিকে দিকে ওই, সাত কোটি প্রাণ দিকে দিকে ওই, ভিত্ত মশাল জেনে চলছে, ভিত্ত মশাল জেনে চলছে বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে।